नमस्कार रंगोली रूपकथा अनुष्ठाने सकल दर्शक बंधुदेर जानाबो अनेक अनेक स्वागत। जानी आपनार काज निये आपनी भीषण व्यस्त थाकेन, आपनार चाकरी आपनार ब्यबसा बा आपनार व्यक्तिगत जीवनेर बहु काज रयेछे, किन्तु आपनी एटाओ निश्चय जानेन स्वास्थ्यई सबथेके बड़ सम्पद, अर्थात हेल्थ इज वेल्थ। स्वास्थ्य थेके बड़ सम्पद बा बड़ अर्थ बड़ मूल्यवान कोनो जिनिस किन्तु आर किछुई होते पारे ना। ताई एई स्वास्थ्य आपनार निजेर होक, आपनार प्रियजनेर होक, आपनार परिवारेर मानुषेर होक, सब ভালো রাখার দায়িত্ব কিন্তু অবশ্যই আপনারই বর্তায়। তাই কিভাবে ভালো রাখবেন, কিভাবে সকলকে সুন্দর রাখবেন এবং তার বেশি বেশি ভালো থেকে সুন্দর থেকে কিভাবে আপনার কাজটা আপনি নিখুঁতভাবে করবেন, এই সব বিষয় নিয়ে আমরা আজকে আরো একবার আলোচনা করব। জানি রঙ্গোলির অনুষ্ঠান মানে আপনার বিশ্বাসের অনুষ্ঠান, আপনার ভরসার অনুষ্ঠান। আরো একবার সেই ভরসাকে আরেকটু বাড়াতে চাই, বিশ্বাসকে আরেকটু পোক্ত করতে চাই। আর রয়েছে প্রত্যেক দিনের মতন সেই মানুষটি, যে মানুষটি খুব নিপুণতার সাথে তারই কাজটাকে কিন্তু করে চলেছেন, অর্থাৎ আমাদের সকলের ভীষণ প্রিয় সেই মানুষটি পবন দা, পবন আগরওয়াল। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। এবং পবন দা লাইভ ফোনিং অনুষ্ঠান সরাসরি কথা বলার সুযোগ কিন্তু আপনার রয়েছে, তাই ফোন অবশ্যই আপনাকে কিন্তু করতে হবে। লাইভ অনুষ্ঠানের ফোন যেরকম যাচ্ছে, নাম্বার যেরকম যাচ্ছে, পাশাপাশি হেল্পলাইন নাম্বারও কিন্তু যাচ্ছে। নাম্বারগুলো সবই মোবাইলে সেভ রাখুন, কারণ প্রত্যেকটি নাম্বারই কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পবন দা, আমাদের জীবনের বিভিন্ন সমস্যা নিয়ে আমরা কথা বলি, অর্থাৎ আমাদের চলার পথে সবথেকে বড় বাধা হচ্ছে শরীর। শরীর যদি ভালো না থাকে, মন ভালো থাকে না, মন ভালো না থাকলে মাথা ঠিকঠাক কাজ করে না, অর্থাৎ আমার কাজটাও কিন্তু বিগড়ে যাবে যদি আমার শরীরটা ঠিক না থাকে। তো শরীরের সমস্যা নিয়ে আলোচনা শুরু করব। সবার আগে যেটা আলোচনা করব সেটা পেটের সমস্যা। এত বেশি পেটের সমস্যা নিয়ে আমরা ফোন পাই ববন্দা, যে একটুবারে 25 বছর 26 বছরের ছেলে মেয়েরাও আজকাল আমাদের ফোন করে বলছে তাদের নাকি জল হজম হচ্ছে না। এটা শুনে ভীষণ মনটা খারাপ হয়ে যায় যে এত ছোট বয়স থেকে কেন এত পেটের সমস্যা। অ্যাকচুয়ালি কি আছে না, যে এখানে অনেকটাই ডিপেন্ড করে যে আজকে আমাদের যে খাওয়া দাওয়ার যেগুলো সিস্টেম আছে, ম্যাক্সিমাম মানুষ কি হয়, আমরা জাঙ্ক ফুড খাচ্ছি, রিচ খাওয়ার প্রবণতাটা বেড়েছে, প্যাকিং ফুড খাওয়ার প্রবণতাটা বেড়েছে, যার জন্য পেটের প্রবলেমসটাও বেড়েছে সাপোর্টিংয়ে। আজকে ম্যাক্সিমাম দেখা গেছে যে ফ্যাটি লিভারের প্রবলেম হয়ে যাচ্ছে, কোলাইটিসের প্রবলেম হয়ে যাচ্ছে, পেটের ব্যথা থাকে, পেটটাকে প্রপারলি ডাইজেস্ট করে না খাওয়াগুলো, এই জায়গা থেকে কিন্তু মানুষ আজকে আক্রান্ত। যার জন্য কিন্তু রঙ্গোলিতে যখনই মানুষ আসছে তখন আমরা কি হচ্ছে এই ট্রিটমেন্টটাকে আমরা দিচ্ছি, দিলেই মানুষ কিন্তু তখনই বলছে যে স্যার আমি ওষুধ রঙ্গোলি আয়ুর্বেদিকে আসার পরে কিন্তু আমি সুস্থ থাকছি, আমি ভালো থাকছি। মানুষের এই যে কনফিডেন্সটা যেটা আছে, সেই কনফিডেন্সটা যেমন কাজ করে সেরকমই আমাদের যে ওষুধগুলো আছে সেই ওষুধগুলো কিন্তু ওরকমই স্ট্যান্ডার্ড হিসাবে কাজ করে। একদম অবশ্যই। তারপরে আপনি বলছেন পেটের সমস্যার সমাধান সম্ভব যখন আমার লাইফস্টাইলটা একদম ঠিকঠাক হবে এবং পাশাপাশি খুব ভালো কোনো একটা কিছু আমি ইনটেক করব। সেটা কি জীবনসুধা হতে পারে, মানে আমি গেস করছি জীবনসুধা তো ডেফিনেটলি খেতে হবে। জীবনসুধা তো আমাদের লাইফের জীবন। আজকে আমরা একটাই কথা বলি যে জীবনসুধা যখন মানুষ খায় তখন কিন্তু মানুষকে আর নতুন করে কিছু ভাবতে হয় না তার শারীরিক সমস্যার জন্য। একদম জীবনসুধা কিন্তু মোর দেন 49 ডিজিজ যেমন এটা কাজ করে, সেরকম জীবনসুধা কিন্তু প্রতি মুহূর্তে মানুষকে সুস্থ রাখার একটা প্রতিশ্রুতি দেয় এবং মানুষ সুস্থ থাকে যখন জীবনসুধা খায়। মানে এটা নিয়ে জিনিসটাকে নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না। যারা একবার জীবনসুধাটাকে চালু করেছেন তাদের লাইফে, তারা কিন্তু আজকের ডেটে এক কথাই বলে যে আমি জীবনসুধা খাই স্যার আমি ভালো আছি। একদম, এটা যদি আপনিও বলতে চান, সে আপনার বাড়ির ছোট্ট শিশুটি হোক, আপনি নিজে হন, আপনার বাড়ির সিনিয়র পার্সনরা হোক, প্রত্যেকের জন্য জীবনসুধা। প্লিজ একটা কালেক্ট করুন না, দেখুন না, জীবনসুধা আপনার জীবনের রংটাকেই বদলে দেবে। কে আছেন বলুন। নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন দিদি ভাই? পুরো মুখটা কালো হয়ে যাচ্ছে না গাল দুটো কালো হয়ে যাচ্ছে? গাল দুটো কালো হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এটার জন্য আপনি রঙ্গোলির একটা ফেস ওয়াশ নেবেন, একটা রূপসাগর মেচেদার স্পেশাল ক্রিম নেবেন, একটা ফেস প্যাক, একটা ফেস ময়েশ্চারাইজার, এটাকে ব্যবহার করুন। আর সঙ্গে পারলে জীবনসুধা ওষুধ মেনটেন করে খাবেন, কারণ এটা লিভারের প্রবলেমের থেকে দাগটা আসে। তো এখানে যখনই মেনটেন করবেন তখন দাগটা নতুন করে বাড়বে না এবং দাগটা ধীরে ধীরে করে হালকা হবে, সুন্দর গ্ল্যামারাস মুখটা ফিরে পাবেন, সেই প্রতিশ্রুতি আছে, নিশ্চিন্তভাবে ব্যবহার করুন।
একদম আমরা এটা নিয়ে এই অনুষ্ঠানে আরো আলোচনা করব বিস্তারিতভাবে সেই শব্দে অনুষ্ঠান দেখবেন কারণ আমি দেখেছি মেদিনীপুরের বন্ধুদের দিদিদের মূলত এই পিগমেন্টেশনের সমস্যাটা খুব বেশি হয় তো আপনাদের জন্য আমরা এই অনুষ্ঠানে আলোচনা করব অনুষ্ঠানে আমাদের সাথে থাকুন কিন্তু যেহেতু আমরা পেটের সমস্যা নিয়ে আলোচনা করছিলাম আমি একটা বিষয় একটু জানতে চাই পবনদা আমি কিন্তু আজকাল অনেক অল্পবয়সী ছেলেমেয়েদের দেখি তারা খুব তাড়াতাড়ি ওয়েট গেইন করে এত তাড়াতাড়ি তাদের ওজন বেড়ে যাচ্ছে তো অত্যাধিক ওজন বেড়ে যাওয়া মোটেও ভালো না একদমই বাজে একটি লক্ষণ এটাও কি একটা পেটের সমস্যা একটা বড় কারণ হতে পারে তাহলে একদম ডেফিনেটলি আজকে এই যে obesity যেটা আছে যেটা মানুষের ওয়েট গেইন হয়ে যাচ্ছে আজকে একটা ওয়েট গেইন হলে পরে কি কি সমস্যা আসে একটা ওয়েট গেইন হলে পরে তার হার্টের প্রবলেমস আসতে পারে তার সুগারের প্রবলেম আসতে পারে তার কনস্টিপেশন প্রবলেম পাইলসের প্রবলেম আসতে পারে ডাইজেস্টিভ সিস্টেম তো প্রবলেম হচ্ছেই হচ্ছে তো আজকে সেই জায়গাটাকে তখনই কনস্টিপেশনটা তৈরি হচ্ছে ওয়েট গেইন হওয়া মানে তার কনস্টিপেশন আছে আজকে এই জায়গাটা আমাদেরকে ধরে চলতেই হবে তাহলে কি হচ্ছে তাহলে আমাদের একটা জায়গা তো রুটিনটাকে চেঞ্জ করতে হবে তা যখনই আমরা রঙ্গলি আয়ুর্বেদিকে আসছি তখন আমাদের রুটিন চার্ট যেটাকে দেওয়া হচ্ছে সেখান থেকে কিন্তু মানুষ সুস্থ হচ্ছে এবং তার ওয়েটটা ধীরে ধীরে করে ফল করছে এবং নিজেকে একটা স্ট্যান্ডার্ড লুকে ফিরিয়ে আনতে পারছে তার জন্য মধ্যে তো জীবনসুধা তো ডেফিনেটলি একটা পার্ট রয়েছে কারণ জীবনসুধা একটা অন্যতম মেডিসিন যেটা obesity কমাতেও সাহায্য করে একদম আমরা বলি 49 রকমের বেশি সমস্যার সমাধান কিন্তু করে থাকে জীবনসুধা তাই এই জীবনসুধাকে আপনাকে বাড়িতে রাখতেই হবে আমার মনে হয় প্রত্যেক দিন আপনি বাড়িতে আপনার সন্তানকে এক গ্লাস দুধ দেন একটি ডিম সিদ্ধ দেন ভালো শাকসবজি দেন সব কিছু দেন তার সাথে সাথে কিন্তু যদি জীবনসুধা বাড়িতে থাকে সেটা সকলের জন্য পরিবারের সকলের কিন্তু স্বাস্থ্যের কথা ভেবেই এটাকে কিন্তু আপনি রাখুন দেখবে এটাও কিন্তু অনেক বেশি রেজাল্ট আপনাকে দেবে কে আছেন বলুন নমস্কার গোড়ালি ফাটাটা একটা আপনার দেখুন এটা একটা ইন্টারনাল ড্রাইনেস এর একটা প্রবলেম ঠিক আছে তো এই প্রবলেমটা থেকে আপনাকে যদি পার্মানেন্ট রিলিফ পেতে হয় তাহলে একটা তো জীবনসুধা ওষুধ মেনটেন করে খাবেন রিচ খাওয়া ফ্রাই জিনিসগুলোকে অ্যাভয়েড করবেন সারাদিনে 8 থেকে 10 গ্লাস জল মেনটেন করে খান আর যেখানে ফেটে যাচ্ছে ওখানে একটা রূপসাগর ক্রিম আর একটা বডি ময়শ্চারাইজার মিশিয়ে লাগাবেন এক মাসের মধ্যে দেখুন আপনার ফাটাটা অনেকটাই কমে গেছে আর আস্তে আস্তে করে আপনার পুরো স্কিনটা সফট থাকবে আর 12 মাস আপনার স্কিন গ্ল্যামারাস থাকবে একদম কোনো প্রবলেম নেই একদম আরেকজন বন্ধুর সঙ্গে কথা বলবো কে আছেন নমস্কার নমস্কার আমি সোনারপুর থেকে অমিত পাল বলছি ম্যাডাম হ্যাঁ বলুন অমিত বাবু কি সমস্যা হ্যাঁ আমার সমস্যা হলো ম্যাডাম এই চুল পড়ে যাচ্ছে তারপরে চুল সাদা হয়ে যাচ্ছে আর মুখে ব্রণ বেরিয়েছিল যে আমি নিয়েছিলাম ডাক্তারের কাছে প্রোডাক্ট বলেছিলেন আচ্ছা 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 খুব ভালো খবর দিয়েছো আর হেয়ারের সমস্যার সমাধানটা পবন দা বলে দিচ্ছেন মুখের জন্য তো যে প্রোডাক্টটা ব্যবহার করছো ওটাকে কন্টিনিউ করো আর চুলের জন্য রঙ্গলি হার্বাল কারিশমা প্রিমিয়াম এক্সট্রা শ্যাম্পু আর হেয়ার অয়েল এই দুটো ব্যবহার করবে তোমার লাইফে চুলের প্রবলেমস হবে না সেই গ্যারান্টি রঙ্গলি আয়ুর্বেদিক আছে যেমন স্কিনটা সুন্দর থাকে সেরকমই চুল সুন্দর থাকে দুটো জায়গায় হচ্ছে মানুষের একটা বিউটি এইটা যদি হারিয়ে যায় তাহলে কিন্তু আমাদের পুরো জায়গায় সামনের লোকের কাছে লুকটাই থাকে না একদম তো যারা সুন্দর চুল পেতে চান কারণ আমাদের দেখবেন কবিতা বলুন প্রেমের বা প্রেমের গান বলুন সব জায়গায় কিন্তু মহিলাদের চুল ভীষণ ইম্পর্টেন্ট ভীষণ গুরুত্ব দেওয়া হয় সেখানে আপনার পরিবারের মানুষের কাছে আপনিই কিন্তু হিরোইন আপনিই কিন্তু নায়িকা বা পুরুষদের ক্ষেত্রে বলবো আপনিই আপনার ফ্যামিলির কিন্তু হিরো সেখানে কেন আপনি দীর্ঘদিন সুন্দর থাকবেন না আর পবনদা যেটা সবথেকে ভালো একটা রিসার্চ ওয়ার্ক পুরো আপনার টিম মিলে করেছে সেটা হচ্ছে যে মাত্র 3 দিনের মধ্যে অত্যাধিক হেয়ার ফলিংকে আপনারা স্টপ করে
করে দিচ্ছেন। 80 থেকে 90% হেয়ার ফলিং কন্ট্রোল করে তিন দিনের মধ্যে, এটা আমাদের একটা গ্যারান্টি, এটা একটা চ্যালেঞ্জ, যার জন্য ভারতবর্ষের প্রথম কোম্পানি রঙ্গোলি আয়ুর্বেদিক যে তিন দিনে যদি কাজ না হয় 100% টাকা ফেরত দিবে চার দিনের মাথায়। একদম, এত বড় প্রতিশ্রুতি কেন দেবেন, লাইভ অনুষ্ঠানে বসে উনি কেন দিচ্ছেন? কারণ ওনার মধ্যে জোশটা রয়েছে, এই দমটা রয়েছে, এই পাওয়ারটা রয়েছে, আমি করে দেখাতে পারবো, আমার কোম্পানি করে দেখাতে পারবে। সে কারণে আপনাদের বলা হচ্ছে যাদের হেয়ারের প্রবলেম রয়েছে তারা কিন্তু অবশ্যই এখানে ফোন করতে পারেন, হেল্পলাইন নাম্বারে ফোন করতে পারেন, জেনে নিন এই প্যাকেজটি সম্পর্কে এবং খুব সাধ্যের মধ্যে, মানে না জানি কি দাম হবে আমাদের হয়তো ধরা ছোঁয়ার বাইরে এরকম কোনো ব্যাপার কিন্তু নয়, একটু হেল্পলাইন নাম্বারে ফোন করবেন। আমি নাম্বারটা আপনাদের সকলের জন্য বলে দেবো। তবে কে আছেন আমাদের সাথে? নমস্কার। নমস্কার ম্যাডাম, আমি মলিনা মণ্ডল বলছি। মলিনা, কোথা থেকে বলছো গো? আমি ব্যানিং থেকে বলছি। আচ্ছা, কি সমস্যা? মুখে বড়নো হচ্ছে, ছাপ কালো কালো দাগ হয়ে যাচ্ছে। তোমার আগেই একজন ফোন করলো, সে বললো তার মুখের পিম্পলস মানে ব্রণ কমে গেছে, কালো দাগ কমে গেছে, শুনেছো? আচ্ছা, এবার পবনদা বলছে, আরেকবার শুনে নাও, সঙ্গে থাকো। এটার জন্য রঙ্গোলির একটা ফেস ওয়াশ ব্যবহার করবে, একটা মেছেদার স্পেশাল ক্রিম ব্যবহার করবে, একটা ফেস প্যাক, একটা ফেস মাস্ক ছিল, যেটা ব্যবহার করবে মুখে ব্রণগুলো সব মেল্ট হয়ে যাবে, মিশে যাবে একদম স্কিনের মধ্যে, আর দাগগুলো যেগুলো আছে আস্তে 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 করে সব কমে পুরো সুন্দর মুখ ঝকঝকে একদম চাঁদের মতো মুখ হবে। একদম, কারণ দেখো প্রচুর মানুষ কিন্তু ব্যবহার করে রঙ্গোলির প্রোডাক্ট এবং তারা একেবারে ভালো আছে। সব থেকে ভালো থাকার বড় আনন্দটা কি বলতো, সাইড এফেক্ট বিহীন ভাবে ভালো, যেমন ঝট করে সমস্যা কমে গেল, আবার সট করে সমস্যা চলে এলো এবং প্রচুর সমস্যা চলে এলো, এটা তো আমাদের কারোর কাম্য না। সমস্যা যাক ধীরে ধীরে, কিন্তু সমস্যা যেন আর ফিরে না আসে। আরেকটা কথা বলবো যে লাইভ অনুষ্ঠান যেহেতু পবনদা অনেকটা বেশি সময় বা বারবার আপনাদের হয়তো একটা কথা রিপিট নাও করতে পারে, যদি আপনি চান বারবার রিপিট করা হোক আমার জন্য প্রোডাক্টগুলোর নাম, তাহলে এক কাজ করুন, আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন। এটা সকলের জন্য বলবো, আপনাদের জন্য আমি থাকলে আমারও হয়তো প্রবলেম হতো যে পবনদা চারটে নাম বললো, আমি দুটো নোট করতে পেরেছি, দুটো নোট করতে পারিনি। সেখানে খুব ভালো হয় যদি হেল্পলাইন নাম্বারটা আপনারা নোট করেন, 8100-33334। আবার বলবো 8100-33334, সেখানে ফোন করুন, তারা ধীরে সুস্থে আপনার সমস্যা শুনবেন, ধীরে সুস্থে আপনাকে প্রোডাক্টের নাম বলবেন, আপনি নোট করতে পারবেন, বাড়ির কাছে কোথায় আপনি প্রোডাক্ট পাবেন সেটা তারা জানিয়ে দেবে, বা আপনি বাড়িতে বসে কিভাবে প্রোডাক্ট পেতে পারেন, তার জন্য একটা টাকা অতিরিক্ত ব্যয় না করে অর্থাৎ ফ্রি হোম ডেলিভারির ফেসিলিটি আপনি কিভাবে নেবেন তার জন্য কিন্তু তারা আপনাকে হেল্প করতে পারে। তাছাড়া সেখানে বোধহয় আপনার একটা মেডিকেল টিমও রয়েছে। একদম, তাদের কাজটা কি মূলত পবনদা? তাদের কাজ হচ্ছে যারা বিভিন্ন টাইপের ক্রিটিক্যাল সমস্যা নিয়ে, আজকে আমাদের তো লাইভ অনুষ্ঠানে তো সব ক্রিটিক্যাল সমস্যা নিয়ে আলোচনা করা সম্ভব হয় না, মানুষের বিভিন্ন টাইপের প্রবলেমস আছে, সেগুলোকে ডিটেলিং করা, ডিটেলিংসটা তার কাছ থেকে নেওয়া, তার মতো করে ওষুধ সাজেস্ট করে দেওয়া, আজকে এই জায়গাগুলো আমাদের মেডিকেল টিমটা কাজ করে। এবং সেখানে কিন্তু আজকে এটা আছে, যারা আমাদের কাছে পৌঁছে গেছেন রঙ্গোলি আয়ুর্বেদিকে, আমি বলবো 100টার মধ্যে 100টা লোক ভালো আছে। একদম একদম, খুব জোরের সাথে কিন্তু এটা বলা যায়। আজকে এই যে কথাটা আছে এটা আমি বলবো, বলতে পরে বলবো, যারা আমাদের ইউজার্স আছে, যারা আমাদের পেশেন্ট রয়েছে, আজকে তারাই বলবে, আজকে প্রতি মুহূর্তে বলছে। মানে এটা নিয়ে জিনিসটা যে আমাকে নতুন করে কিছু বলার অপেক্ষাই রাখে না, কারণ সারা দিনে আমাদের হেল্পলাইন ননস্টপ খোলা থাকে, সকাল 9টা থেকে রাত্রি 9টা প্রত্যেকের সমস্যার সমাধান আমাদের ওখান থেকে করে দেওয়া হয়। একদম ঠিক কথা, তাই হেল্পলাইন নাম্বারটা নোট রাখুন, দেখুন অনেক সাহায্য পাবেন। কে আছেন? নমস্কার। নমস্কার, আমি, হ্যালো। হ্যাঁ, আমরা শুনছি, বলুন কোথা থেকে ফোন করছেন? হ্যাঁ, আমি সঞ্জীব দত্ত বলছি, পরিহার থেকে। হ্যাঁ, কি সমস্যা দাদা বলুন? বলছি আমার চোখের নিচে প্রচুর কালো হয়ে যাচ্ছে, ঠিক আছে? বলুন। তো সেটা কোনোভাবে ওষুধ খেয়েও মোটামুটি কোনোভাবে আমি ওটাকে মানে কালো দাগটাকে তুলতেই পারিনি আর কি। বয়স কত? বয়স হয়ে গেল 28।
28 এ চোখের তলায় কালি আছে একদম আপনার ডেফিনেটলি কালো দাগটা যাবে তার পুরো প্রতিশ্রুতি গ্যারান্টি আমি দিচ্ছি আপনাকে তার জন্য একটা তো জীবনসুদা ওষুধ মেইনটেইন করে খাবেন একটা রঙ্গলির ফেস ওয়াশ একটা রূপসাগর ক্রিম একটা ফেস ময়শ্চারাইজার এটা ব্যবহার করুন আপনার মুখের দাগ কালো দাগ এক মাসের মধ্যে দেখবেন আপনার কমতে আরম্ভ করেছে এরপরে হচ্ছে আপনার খাওয়া দাওয়ার রেস্ট্রিকশন রিচ খাওয়া ফ্রাই জিনিসগুলোকে একদম টোটালি অ্যাভয়েড করবেন মেনটেন করুন লাইফস্টাইলটা একটু পরিবর্তন করবে আমার গ্যারেন্টি থাকলো যে আপনি তিন মাস পরে এগুলো তো দেখুন বাই নাইট আমাকে কিছু দেওয়া যায় না তবে এক মাসের মধ্যে একটু হালকা হবে তিন মাসের মধ্যে ভিজিবল ডিফারেন্সেস আপনি বুঝতে পারবেন যে আমার তিন মাস আগে যে আমার দাগটা ছিল এখন আমার অনেকটা কমে গেছে সেই গ্যারেন্টিটা আমি দিলাম সেটা আপনি চ্যানেলে আমাদের এখানে ফোন করে জানাবেন যে হ্যাঁ আপনি কেমন আছেন অনিদ্রা একটা খুব বড় সমস্যা পবনদা আর আমার মনে হয় যে জীবন শতাব্দী অনিদ্রার সমস্যা থেকে আমাদের ধীরে ধীরে বের করে আনে একদম ইমিডিয়েটলি বার করেছে যারা আজকে জীবন শতাব্দী খাচ্ছে তারা রিসেন্টলি ঘুমায় এটার মধ্যে কোনো ডাউট নেই কিছু আর জীবন শুধু একটা জন্মের বাচ্চাও খেতে পারে সবথেকে বড় বিষয় অনিদ্রা আজকাল খুব বড় একটা কিন্তু সমস্যা হয়ে দাঁড়াচ্ছে অনেকেই ফোন করে বলে আমার ঘুমের সমস্যা আমার কিছুক্ষণ পর পর ঘুম ভেঙে যায় আবার আর ঘুমটা কিন্তু ফিরে আসে না সেখানে আমাদের যেমন সৌন্দর্যের ঘাটতি ঘটে মেজাজ প্রচন্ড খিটখিটে হয়ে যায় তখন কি করি আমরা ঘুমের ওষুধ খেতে শুরু করি সেটা কি ঠিক পদ্ধতি পবনদা দেখো ঘুমের ওষুধ খেয়ে খাচ্ছে এক একটা মানুষ আমার কাছে এসছে 10 বছর 15 বছর 20 বছর তারাও এক মাস জীবন সুতা খাওয়ার পরে বলে স্যার এত ঘুম আসছে আমি ওষুধ তো ভুলেই গেছি বাহ তো সুন্দর একটা নিদ্রা আমাদের প্রত্যেকের দরকার 7 থেকে 8 ঘন্টা একেবারে সাউন্ড স্লিপ যেটাকে বলে সেটা ভীষণ দরকার তার জন্য জীবন সুধা বললাম না জীবন সুধা বাড়িতে রাখলে যে কত রকম ভাবে এটা কাজ করবে আমরা বলে একটা 25 মিনিটের অনুষ্ঠানে শেষ করতে পারবো না সেখানে আপনাদের জন্য বলবো একটু আপনারা জীবন সুধা কালেক্ট করুন কিভাবে কালেক্ট করবেন জানার জন্য একটু হেল্পলাইন নাম্বারে ফোন করুন একেবারে চলে আসবে ব্যথার সমস্যাতে ব্যথার সমস্যা ব্যথাটা একটা আজকের ডেটে একটা কমন সমস্যা একদম এখন এটা ইয়ং এজ থেকে আরম্ভ করে ওল্ড এজ পর্যন্ত প্রত্যেকের হচ্ছে কারণ একটা টাইম ছিল যখন খালি ওল্ড এজেরই ব্যথা হতো বয়স্ক মানুষদের জন্য ব্যথা এটাই জানতাম এটাই ছিল এটাই সিস্টেমের মধ্যে ছিল আজ থেকে 30-40 বছর আগে এখন কিন্তু দাঁড়িয়ে গেছে 18-20 বছরের মেয়েদের ছেলেদেরও ব্যথা হয়ে গেছে একদম 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 তো ওই জায়গা থেকে কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিক আপনার থেকে উইদাউট পেইন কিলার ইনজেকশন উইদাউট অপারেশন মানুষকে পুরোপুরি সুস্থ করেছে আজকে রঙ্গোলি আয়ুর্বেদিকের আয়ুর্বেদিক নির্যাস দিয়ে তৈরি করা ওষুধ দিয়ে আজকে যারা আমাদের কাছে ট্রিটমেন্ট করছেন প্রত্যেকে আজকে ডেটে ভালো আছেন ইম্প্রুভমেন্ট যাকে কাকে বলে সেটা রঙ্গোলি আয়ুর্বেদিক আপনাদের চোখে হাতে নাতে দেখিয়ে দিয়েছে যে হ্যাঁ উইদাউট পেন কিলার ট্রিটমেন্ট হতে পারে আর নর্মাল মানুষ লাইফে লিড করছে আজকে এত অ্যাকিউট নিয়ে মানুষ এখান থেকে ওই ঘরে যেতে পারছিল না তারা আজকে দিব্যি বাজারঘাট ঘুরে বেড়াচ্ছে সেই যে জায়গাটা আছে সেই জায়গাটা রঙ্গোলি আয়ুর্বেদিকের রিসার্চ কাজ করেছে যার জন্য কিন্তু আজকে আমাদের সাকসেস রেট প্রচুর হাই যারা আসছেন প্রত্যেকে ভালো আছে আসলে আমাদের সমস্যা এত হওয়ার বড় কারণ এটা বোধ হয় যে আমরা বয়সের আগে বুড়িয়ে যাচ্ছি একটা 30 বছর মানুষ প্রায় 40-45 বছর মানুষের মতন একটা বয়স লিড করছে 40-45 বছরের একটা মানুষ প্রায় 60 বছরের একটা বয়সের মতন জীবনযাপন করছে মানে এরকমই আমাদের জীবনযাত্রাটা কিন্তু হয়ে যাচ্ছে আমি আমার মনে আছে একটি লাইভ অনুষ্ঠানে একজন ফোন করে বলেছিল যে আমার মেয়ে আর আমি এখন সবাই রাস্তায় বেরোলে আমাদের 2 বোন বলে মানে নিজেকে দীর্ঘদিন ইয়াং রাখা নিজেকে স্বতঃস্ফূর্ত রাখা এনার্জেটিক রাখা বিউটিফুল রাখা গ্ল্যামারাস রাখা যারা পছন্দ করেন আমার মনে হয় তারা জীবন সুধাকেও পছন্দ করবেন একবার কালেক্ট করে দেখুন না কে আছেন নমস্কার হ্যাঁ হ্যালো আমি ভদ্রেশ্বর থেকে কল্যাণী ব্যানার্জি বলছি হ্যাঁ বলুন কি সমস্যা সমস্যা একদম ঘুম হয় না এই যে আমরা জাস্ট আলোচনা করছিলাম ঘুম হয় না সমস্যা নিয়ে ঘুম আপনার 1 সপ্তাহের মধ্যে আপনার ঘুম হতে আরম্ভ করবে কোনো প্রবলেমস নেই শুনুন আপনি আমাদের ইমিডিয়েটলি রঙ্গোলি জীবনসুধা ওষুধ খাবেন আর আমাদের মেডিকেল টিম আপনাকে একটা ওষুধ সঙ্গে করে বানিয়ে দিবে এরপরে আর আপনাকে ঘুমের জন্য ভাবতে হবে না এটুকু নিশ্চিন্ত আর ঘুম যদি ভালো হয় তার মানে আপনার পেট একদম ঠিক পেট যদি ওকে থাকে তাহলে কিন্তু ঘুম ভালো হয় মানুষের ডাইজেস্টিভ সিস্টেম যদি ঠিক থাকে তাহলেই ঘুম ভালো হয় নাহলে কিন্তু কখনোই ঘুম ভালো হবে না একদম ঠিক কথা এবং দিদি ভাই আপনি কি করবেন এই মুহূর্তে হেল্পলাইন নাম্বারে ফোন করবেন কারণ বললেন পবনদা আপনার জন্য একটা স্পেশাল মেডিসিন তৈরি করে দেওয়া হবে যেটা মেডিকেল টিম আপনার জন্য বানিয়ে দেবেন সেটা কালেক্ট করার জন্য আপনাকে জাস্ট একবার হেল্পলাইন নাম্বারে ফোন করতে হবে নাম্বার হচ্ছে 8100003334 নাম্বারটি স্ক্রিনে যাচ্ছে 8100003334 এই নাম্বারটি আপনি নোট করে নিন
নোট করে আপনি এখানে ফোন করুন, আরেকবার ফোন করুন, তারা সম্পূর্ণভাবে কিন্তু সহযোগিতা করে দেবে, পুরোপুরি সহযোগিতা হয়, যারা ফোন করেন আজ পর্যন্ত সবাই হ্যাপি আছে একদম। কারণ এই দিদি ভাই যিনি বলছেন আমার অনিদ্রার সমস্যা, হতে পারে এনার পেটের সমস্যা আছে, হতে পারে এনার অস্থির সমস্যা মানে হাড়ের সমস্যা আছে, হতে পারে পাঁচ ফিসার ফিসুলার সমস্যা আছে। কারণ আজকাল একটি মানুষের একটি সমস্যা আমি দেখি না, একটা মানুষের চার পাঁচটা সমস্যা থাকে। যখন আমি হেল্পলাইন নাম্বারে ফোন করছি পবনদা, তখন আমার সময় নিয়ে আমার প্রত্যেকটা সমস্যা তারা শুনছে, তো ডেফিনেটলি প্রতিটা জিনিস শুনছে, যা যা বলবে আর কি। ধরো তুমি অর্ধেক কথা বললে না, সেটা তোমার ব্যাপার, সেটা অবশ্যই আমার দায়িত্ব সেটা। যেহেতু ফোনের কাজ আছে, সেই জন্য কি হয় যে ডিটেলিং করাটা আপনাদের প্রত্যেকের একটা মোরাল রেসপন্সিবিলিটি। এটা নেই জিনিসটাকে যে আপনি দুটো বললেন দুটো বললেন না, ভাবলেন এটাকে করে নি ওটাকে করবো না, এরকম কিন্তু আয়ুর্বেদিকে হয় না, ওটা কিন্তু আপনার অ্যালোপ্যাথিকে হয় বা মডার্ন মেডিসিনে হয়। যে আপনি মনে করবেন যে আমি খালি কোলেস্ট্রলের ট্রিটমেন্ট করবো, তাহলে আপনার খালি কোলেস্ট্রল করে দেবে ওরা, কিন্তু আমাদের আয়ুর্বেদের মধ্যে কিন্তু আপনার একটা ওষুধ দশটা রোগে কাজ করে। সেই জন্য কি হয় আপনারা ডিটেলিং করলে আপনাদের লাভ বেশি, সেখানে কিন্তু আপনার একটা ওষুধ যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে কিন্তু সেটা দেখা গেল যে ওটা আপনার চারটে ডিজিজকে কভার করে যাচ্ছে। ঠিক কথা, একদম একদম। আর সেখানে মন খুলে কথা বলুন, আর মন খুলে সমস্যার সমাধান কিন্তু পেয়ে যান। পবনদা আমরা একটু আলোচনা করবো পায়ের ফিসুলা ফিসুলা নিয়ে, যেমন ব্যথা বেদনার সমস্যা নিয়ে আলোচনা করলাম, এটাও একটা দারুণ ব্যথার সমস্যা, যাদের পায়েলস আছে তারাই কিন্তু টের পায়। তো কি এর সমাধান? দেখো পাইলস ফিশার ফিস্টুলা কথাটা খুবই ছোট্ট একদম, তবে এই ছোট্ট প্রশ্নের বড় উত্তর নিয়ে আমরা ফিরছি। তবে কে আছেন? নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি কোচবিহার থেকে বলছি। কোচবিহার থেকে? হ্যাঁ বলুন দাদা, কি সমস্যা? সমস্যা অ্যাকচুয়ালি আমার না খুব গ্যাস অম্বলে খুবই প্রবলেম, মানে সকালবেলা ঘুমের থেকে উঠি আমার মুখ পুরো টক টক হয়ে থাকে, মানে যে ঢেকটা ওঠে আমি যখনই মুখ টকে যায়। আরে বাবা, বেশ। আপনার বয়স কত এই মুহূর্তে, মানে এখন বয়স কত? 33। খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণ পর জলটা আমি একটু লেটেই যাই, আমাকে একদিন বলছে লেটে গেলে তুই জল খাওয়া দাওয়ার পরে সেই মানে গ্যাস অম্বল লেগেই থাকে, তুই গ্যাসের ট্যাবলেট খাই না, কিছুই খাই না। কোনো অসুবিধা নেই, একদম নিশ্চিন্ত থাকুন, আপনার প্রবলেম থেকে আপনি ডেফিনেটলি মুক্তি পাবেন, সমস্যার সমাধান তো আছেই। তার জন্য রঙ্গুলি জীবন সুদা ওষুধ আছে, আর আমাদের হেলথ কেয়ারে ফোন করুন, ওরা আমাদের মেডিকেল টিম সঙ্গে একটা ওষুধ বানিয়ে দিয়ে দেবে, মেনটেন করবেন, আপনি দেখবেন 4-5 দিনের মধ্যে আপনার প্রবলেমসগুলো সব ঝটঝট ঝটঝট করে কমতে আরম্ভ করছে। একদম লাইফস্টাইল কি হয় যে রঙ্গুলি আয়ুর্বেদিকে আসার পরে লাইফস্টাইল একদম স্মাইলিং লাইফস্টাইল থাকে, এই গ্যারেন্টি আছে। একদম ঠিক কথা। তাই যাদের এই অ্যাসিডিটির সমস্যা, মনটা ভীষণ খারাপ হয়ে যায়, কারণ একটা ছোট সমস্যা একটু মনোযোগ নিলেই কিন্তু সমস্যার সমাধানটা পাওয়া যায়, কিন্তু এত দীর্ঘদিন আপনারা ভোগে। যদি আমরা পাইলস ফিশার ফিস্টুলা নিয়ে আলোচনা করছি, পাইলস ফিশার ফিস্টুলা নিয়ে যারা ভুগছেন, আমি তাদেরকে একটা সিম্পল গ্যারেন্টি দিচ্ছি, যারা এসছেন তারা প্রত্যেকে ভালো আছেন, ইচ এন্ড এভরি ওয়ান। রঙ্গুলি আয়ুর্বেদিকে যারা এসছেন তাদের নিয়ে কোনো ভাবনা চিন্তা নেই, পাইলস ফিশার ফিস্টুলা উইদাউট অপারেশন একদম পুরোপুরি সমস্যার থেকে সমাধান পাওয়ার জন্য রঙ্গুলি আয়ুর্বেদিক একদম সঠিক এবং নিশ্চিত জায়গা, যেখানে আসার পরে আর কোশ্চিন মার্ক নেই যে আমার সমস্যাটা কি মিটবে। অপারেশন করার পরেও কিন্তু আপনার সমস্যার সমাধান যাচ্ছে না, সেখানে রঙ্গুলি আয়ুর্বেদিক আপনাকে ওই পুরো সমস্যার সমাধান দিয়েছে। যারা ব্যবহার করেছেন, করছেন এখনও, কন্টিনিউয়াস করছেন, প্রত্যেককে ভালো আছে। একদম ঠিক কথা, এবং একেবারে নিখুঁতভাবে ভালো থাকার জন্য কিন্তু রঙ্গুলির হাত ধরতে হবে, প্রত্যেকদিন এই সময় অনুষ্ঠানের দিকে নজর রাখতে হবে, হেল্পলাইন নাম্বারে কিন্তু ফোন করতে হবে 8100-33334। মাইগ্রেনের সমস্যা বা দাঁতের সমস্যা, এর সমাধানও তো রয়েছে আমাদের কাছে। মাইগ্রেনের যাদের সমস্যা আছে তারা তো এটা জানে যে মাইগ্রেন আমার লাইফ থেকে যাবে না, কিন্তু রঙ্গুলি আয়ুর্বেদিক আপনাদের একদম প্রতিশ্রুতি গ্যারেন্টি দিয়েছে যে 1 মাসের মধ্যে আপনার 70-80% পর্যন্ত মাইগ্রেনের সমস্যার সমাধান আপনি পাবেন, আর 2 মাসের মধ্যে আপনার মাইগ্রেন আপনার লাইফে ছিল এটা আপনার মনে থাকবে না, সেই প্রতিশ্রুতি আমার আছে। একদম। আর দাঁতের ক্ষেত্রেও একই, দাঁতের ক্ষেত্রে এটা আছে যে দাঁতে যাদের মাড়ি ফুলে যায়, দাঁতের ব্লিডিং হয়, দাঁতের ব্যথা করছে, মুখে দুর্গন্ধ হচ্ছে, বহু লক্ষ টাকা খরচা করে মানুষ ট্রিটমেন্ট পায়নি, কিন্তু রঙ্গুলি আয়ুর্বেদিক আপনাদের একটা ট্রিটমেন্ট দিয়েছে, সেখান থেকে কিন্তু আজকের ডেটে দাঁতকে আপনি বাঁচাতে পারছেন, সেই প্রতিশ্রুতি রঙ্গুলি আয়ুর্বেদিক দিয়েছে। এবং আমাদের কাছে যারা রঙ্গুলি আয়ুর্বেদিকে এসছেন ট্রিটমেন্ট করছেন দাঁতের, তারা কিন্তু আমি এটুকু কথা বলবো যে তাদের প্রত্যেকের দাঁত বেঁচে গেছে, যেটা আপনাদের আলটিমেটলি হয়তো হারিয়ে যেত আর কি। একদম। তাছাড়া পায়ের নিচে কড়া পড়ে যাচ্ছে, সেই সমস্যার সমাধানও কিন্তু রঙ্গুলির কাছে রয়েছে, জাস্ট একটু হেল্পলাইন নাম্বারে ফোন করুন না, তারা সম্পূর্ণভাবে আপনাকে সহযোগিতা করবে। পবনদাকে ধন্যবাদ, ধন্যবাদ আপনাদের সকলকে, প্রত্যেকে খুব ভালো থাকুন, সুন্দর থাকুন, নমস্কার।